Hi guys, good morning. Welcome to my channel Gangtok Bengali blog. তো আর একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম বন্ধুরা। তো রোজ রোজ ভিডিও দিতে পারছি না বন্ধুরা, খুব ঠান্ডা পড়েছে, মানে খুবই ঠান্ডা পড়েছে, বুঝতেই পারো গ্যাংটকের এই জানুয়ারি মানে ডিসেম্বর জানুয়ারি ঠান্ডাটা কি পরিমাণে হতে পারে। তো দেখো মানে পাশের ছাদে কতগুলো মুরগি ওখানেই ছেড়ে রেখে পুষে বন্ধুরা, তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এত ফুল দেখে মনে হচ্ছে না বন্ধুরা যে পুজো দেওয়ার কেন ফুল থাকে না, এত এত ফুল। তো সেই ফুলগুলো মানে নিতে দেয় না, শুধু দেখতে দেয়, তুলতে দেয় না বন্ধুরা। তো দেখো সকালে ঘুমের থেকে উঠে প্রথমে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, আর এখন এই যে বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ মানে বারান্দাটাই নোংরা বেশি হয়, আর ঘরটা ঝাড়ু দেওয়ার পরে বারান্দাটা ঝাড়ু না দিলে আবার বাইরের নোংরাগুলো সব ঘরে চলে যায়। আর আমাদের বাড়িতে তো এখানে তো মানে কি বলবো, উঠোন নেই যে উঠোন ঝাড় দিব, তো এই বারান্দাটাকে আর কি উঠোন ভেবে ঝাড় দিই। তো উঠোন ঝাড় দিতে বেশ ভালো লাগে, আগে খুবই ঝাড় দিতাম, তো এখানে তো কি করব সেটা ভুলেই গেছি উঠোন ঝাড় দেওয়া। এখন তো চলো, এই যে আমি এখন বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে, তো এই যে ময়লাটা উঠে এখন ডাস্টবিনে রেখে দিব। তো বন্ধুরা ভিডিওটি দেখো, আশা করি ভালো লাগবে, পুরো ভিডিওটি দেখো বন্ধুরা। তো এই যে গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি বন্ধুরা। তো এই যে দেখো দুধওয়ালা দুধ দিয়ে গেছে, যে এখন দুধটা গরম করে নিব। ছোট মেয়েটা তো বন্ধুরা খিচুড়ি খেতেই চায় না, তো দেখো ওর জন্য এই যে একটু ওয়াইফাই বানিয়ে দিই। ভিডিওটি এখন থেকে শুরু করলাম বন্ধুরা, তোমরা দেখো আশা করি ভালো লাগবে। চলো, এই যে পুরোটা দিলে পরেও খাবে না, অল্প রেখে দিলাম কারণ প্যাকেট বানালেও খায় না। আর রুটি হয়ে গেছে বন্ধুরা, রুটি সবজি করে নিয়েছি সকালবেলায়, ওর পাপা আর কি নিয়ে গেছে, আর বড় মেয়েটাকে কখনো খেতে দিইনি, ওই তো ম্যাগিটা হলে দুজনকে দিয়ে দিব। তো চলো এই যে বসিয়ে দিলাম, হতে থাকুক। আর বন্ধুরা এই যে দেখো ওয়াইফাইটা বসিয়ে দিয়েছি, আর দুধটাও গরম হতে থাক, আঁচটা কমিয়ে দিয়েছি। তো চলো বিছানাটা গুছিয়ে নিই, কারণ সকালবেলা বিছানাটা না গোছানো থাকলে মানে ঘরটা কেমন যেন আগোছালো লাগে। তো চলো, আর দেখো খুব সুন্দর রোদ উঠেছে, এই দেখো দেখা যাচ্ছে কিনা। তো ভাবছি ঘরে কাজকর্ম হোক আর না হোক মেয়ে দুটোকে আগে রোদে নিয়ে যাব, রোদের খুব দরকার ঘরের মধ্যে থাকতে থাকতে, মানে রোদ, স্কুল বন্ধ হয়ে গেছে এখন রোদও পায় না, স্কুলে গেলে তাও একটু রোদটা পায় যাওয়া আসা করতে। তো চলো তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিই বন্ধুরা, তারপরে আবার মেয়েগুলোকে খাওয়াতে হবে, মেয়েগুলোকে না মেয়ে দুটোকে খাওয়াতে হবে। তো চলো বন্ধুরা, দেখো ওই যে ওইখানে বড় মেয়েটাকে রুটি আর ছোলাটা দিয়ে দিয়েছি, ছোলাটা কেমন হয়েছে? টেস্ট হয়েছে? একটু বেশি গলে গেছে না? আর এখানে দেখো বন্ধুরা এই যে আমি এই যে দুধ রুটি নিয়েছি, গরম লাগছে না? তুই কেন খাইছিস? আর হচ্ছে আমার না, আমি দুধ রুটি নিয়েছি কারণ বন্ধুরা আমার সবজি দিয়ে রুটি খেতে ভালো লাগে না। আর এই যে দেখো ছাড়ো তো মাম্মা, এই যে ওয়াইফাইটা দেখো হয়ে গেছে। তো চলো আগে মেয়েকে খাইয়ে দিব, তারপরে আমি খেয়ে নিব, খিদে পেয়েছে। কালকে রাত্রে না ভাতই খেতে পারিনি কেন জানি না, তো আজকে দেখি সকাল সকাল খিদে পেয়ে গেছে। খিচুড়ি টেস্ট লাগে না? একটু টেস্ট লাগে? হ্যাঁ, ছোট বাচ্চাদের খিচুড়িও খাইতে হয়, তাহলে ছোট বাচ্চারা স্ট্রং হয়।
যখন সকালে টিফিন করে এখানে একটু রোদ তাপাতে চলে এলাম, মানে বড় মেয়েটাকে ভেবেছিলাম স্নান করাবো, তো পরেই করাবো, রোদটা আবার চলে যাবে। এই দেখো ওদের সবাইকে নিয়ে এসেছি, এই যে দেখো, আর এই দেখো আমার সঞ্জুটা রোদ তাপাচ্ছে। তো চলো এখন একটু রোদ তাপিয়ে নিই। এই আধ ঘন্টা মতন থাকে বন্ধুরা রোদ, একটু পরেই চলে যাবে। এই দেখো অনেক টুরিস্ট নামছে, মানে গাড়ি থেকে, এখানে হোটেল আছে। বন্ধুরা এই যে ঘরে চলে এসেছি, খুব আরাম লাগলো, শরীরটা গরম হয়ে গেছে। তো চলো এখন কাজ করি, এখন কাজ করতে ভালো লাগবে কারণ ঠান্ডাটা কেটে গেল সব। তো বন্ধুরা রোদটা তাপিয়ে এসে ভাবলাম যে কাপড়গুলো আগে ধুয়ে দিই, কারণ এখন যেহেতু রোদ আছে ট্যাঙ্কির জলটাও মানে অতটাও ঠান্ডা পাবো না, কারণ রোদ থাকলে ট্যাঙ্কিটা যেহেতু ছাদে জলটাও মানে একটু ঠিকঠাক থাকে। তো ভাবলাম তো আগে কাপড়গুলো ধুয়ে নিয়ে আসলাম। বন্ধুরা তো এখানে অনেকগুলো কাপড় আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এখানে দেখো এই যে মাসিকে একটু চুলটা বেঁধে দিচ্ছি, তো মাসির আবার চলে যাবে বন্ধুরা। কিছুদিন আগেও তো ওরা ছিল না, তোমাদের বলেছি, তারপরে কিছুদিন এখানে মানে কিছুদিন আগেই তো আসলো, এই যে আবার শিলিগুড়িতে চলে যাচ্ছে। তো কি করব, আমার আবার একা একা থাকতে হবে দুই মেয়েকে নিয়ে, কিছু করার নেই, যখন যা দরকার হবে তো চলেই যাবে। তো এইভাবেই আমি একা একা থাকার এখন আমার অভ্যাস হয়ে গেছে বন্ধুরা। তো দেখো এই যে মেশো টলিটা নিয়ে বেরোচ্ছে, আর এই যে মাসিও রেডি হয়ে গেছে, টুসু বাথরুমে গেছে। টুসু ভিডিওটি দেখো। তো বন্ধুরা এই যে মাসি মেশো শিলিগুড়ি যাচ্ছে কদিনের জন্য, তো চলো। এই যে ব্যাগ নিয়েছে, একটা টলি নিয়েছে, মেশো টলিটা নিয়ে গেল, একটু আগে দিয়ে আসি, তারপরে মেয়েটাকে স্নান করি, স্নান করবো। তো চলো, ছোট মেয়ের সঙ্গে কথা বলছে, ছোট মেয়ে এখন প্রশ্ন করছে তুমি কোথায় যাচ্ছ, আমি যাব, কি অবস্থা। ও কিছু খাবে না এখন, চকলেট খাইছে। তো বন্ধুরা মাসিদের উঠে দিয়ে চলে এলাম, আর এই দেখো ছোট মেয়েটা খেলছে এখানে, সবকিছু নিয়ে বসেছে, ক্রিম পাউডার এগুলো সবকিছু দিয়ে খেলছে। আর এই যে একটু অ্যাপেল কেটে দিয়েছি, দেখো বন্ধুরা, এই যে একটু অ্যাপেল কেটে দিয়েছি, তো এটা খাক আর খেলুক। আর বড় মেয়েটাকে বাথরুমে পাঠিয়ে দিয়েছি, আর এই যে ওর জন্য একটু গরম জল নিয়ে নিলাম, এই দেখো। তো চলো ওকে আগে স্নানটা করিয়ে দিই। তো চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর বন্ধুরা ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বন্ধুরা, আর একটু একটু শেয়ার করে দিও প্লিজ। তো চলো স্নানটা করিয়ে দিয়ে আসি। তো বন্ধুরা আজকে সকাল থেকে সারাদিনে সেই রকম কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ আজকে ভাবছি যে একটু অন্য কাজও করব। ঘরটা খুব নোংরা হয়ে আছে বন্ধুরা, তো যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখানে মেয়েকে স্নান করিয়ে আমিও স্নান করে চলে এসেছি, আর পুজোটাও দিয়ে নিলাম। আর দেখো বন্ধুরা আমার রান্নাটাও হয়ে গেছে, তো এখানে আমি যে ডাল করে নিয়েছি সেরকম কোনো কিছুই আজকে রান্না করিনি বন্ধুরা। তো এই ডাল ভাত, আর সকালের যে বলেছিলাম যে ছোলা বানিয়েছি, তো ভুলেই গেছি ছোলাটা তোমাদের দেখাতে। তো দেখো এই যে এক বাটি ছোলা বেঁচেছে সকালে ওরা বাপ বেটি খাওয়ার পরে। আর এই যে মাসি একটু বাঁধাকপি ঘণ্ট দিয়ে গিয়েছিলো বন্ধুরা, আর এখানে দেখো একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে ভেজে নিয়েছি। তো এটা দিয়ে ছোট মেয়েরও ডাল দিয়ে খাওয়াটা হয়ে যাবে, রোজ রোজ ডিমও খেতে চায় না। তো ভয়েসটা আমাকে মিউট করতে হয়েছে বন্ধুরা, কারণ ডাল ভাত, আর এই যে ওরা এখানে বসে খাচ্ছে। তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে, দেখো
এখানে এই যে বাসন বেরিয়েছে, তো কড়াইটা তো তখন মাজিনি, এখন মেজে নিব। আর এই যে ভাতের হাঁড়িটাও ফাঁকা করে দিয়েছি, আর এই যে একটু বাসন আছে, তো চলো মেজে নিই। আর এখন খুব ঠান্ডাও লাগছে বন্ধুরা, কাজ করার সময় আমি সোয়েটার পরে বা চাদর নিয়ে কাজ করতে পারি না, আমার গরম লেগে যায়, এত ঠান্ডার মধ্যে আমার গরম লেগে যায়। তো তাহলে তোর পাপা নানা এই বৃহস্পতিবার একবার ছুটি থাকবে না? লোসর হয়ে গেছে, লোসর না লোসর আছে। তাহলে সুভাষ আঙ্কেলের দোকান বন্ধ করে দিচ্ছি আজকে। তুই যে না তুই যে তো মানে এখন লোসরের জন্য না মার্কেট পুরো খোলা খোলা না জানি না, তার মানে ভুরু এইটা একটু থাকবে আজকে না। ওই যে কি বলে এর সাথে কথা বলতেছিল শুভাশঙ্কর, ঈশ্বর মার সাথে কথা, শুভাশঙ্কর একটা আন্টির সাথে কথা বলতেছিল, তো বলতেছিল আজ দোকান নিয়ে খোলুন কি একটা। তো বন্ধুরা এখানে বড় মেয়েটার সঙ্গে কথা বলছিলাম আর বাসনগুলো মাজছিলাম। তো আজকে যেহেতু কেউ নেই, ওর সঙ্গে আমার গল্প করে করে সময়টা কাটাতে হচ্ছে, আর হঠাৎ করে কেউ চলে গেলে না খুবই খারাপ লাগে বন্ধুরা। তো আর এখানে মানে আমাদের এই ফ্ল্যাটে যেহেতু আর কেউই নেই কথা বলার মতন, তো যাই হোক ওর সঙ্গে গল্প করছিলাম। তো ভাবছিলাম যে আজকে যেহেতু মনটা একটু খারাপও লাগছে, তো ঘরে ঘরটা আর কি বন্ধুরা অনেক দিন হলো পরিষ্কার করি না, খুব নোংরা হয়ে আছে, পর্দাগুলো চেঞ্জ করতে হয়, আর জানলাগুলো পুরো চিপচিপা হয়ে গেছে তেলে। তো ভাবছি এগুলো করে করে আজকে দিনটা কাটিয়ে দিব, কারণ তাহলে মনটাও ভালো থাকবে। তো চলো বন্ধুরা বাসনগুলো আগে মেজে নিই, তারপরে ঘরটা একটু পরিষ্কার করব। কারণ কি বলতো, মানে যখন মানে বলা যায় যে করব, তখন না করলে আরও বেশি আলসি লেগে যায়। তো কদিন থেকেই ভাবছি যে পরিষ্কার করব, মানে সংসারে যেগুলো রোজকার কাজ সেগুলো করার পরে মানে বসলে পরেই মনে হয় থাক কালকে করে নিব, তো আজকে করবই বন্ধুরা। তো দেখো এখানে এই যে আমার বাসনগুলো মাজা আর কি হয়ে গেছে, তো চলো এখন ধুয়ে নিই, তারপরে একটু রেস্ট করবো। আর ছোটো মেয়েটাও যেহেতু ঘুমিয়ে আছে, ও ঘুমিয়ে থাকলে আর কি যে কোনো কাজই বাচ্চারা ঘুমিয়ে থাকলে করতে তো একটু সুবিধাই হয় না বলো? তো দেখো বন্ধুরা এই যে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে, তো তারপরে বন্ধুরা আমি অল্প টাইম একটু বসেও ছিলাম, মানে বাসনগুলো নিয়ে এসে একটু বসে পড়েছি। তো দেখো তারপরে একটু অন্ধকারও হয়ে গেছে বন্ধুরা, এখন এখন কটা 5:30-6 বাজে। তো দেখো এই যে আমি জানলাটা ভালো করে আগে কি বলে সার্ফ দিয়ে স্টিল জুস দিয়ে একটু ঘষে নিয়েছি, কারণ খুব তেল তেল হয়ে যায় বন্ধুরা এদিক থেকে, যেহেতু গ্যাসটা বের হয় আর সেই কারণে। তো দেখো এখন আমি ভালো করে মুছে নিচ্ছি, তো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না বন্ধুরা, কারণ দেখো আমি যেখানে উঠে নিয়েছি খুব রিস্ক, আর এরকম ছাড়া মোছা অসম্ভব। জানলা যে জানলাটা যেহেতু খুবই বড় আর খুব উঁচুতে, তো এইভাবে ভেন্টিলেটারটা মুছে তারপরে এই যে আমি জানলাটা ভালো করে পরিষ্কার করে নিলাম বন্ধুরা, আর পর্দাটাও চেঞ্জ করে দিলাম। তো দেখো এই যে এখন আমি অন্য একটা পর্দা লাগিয়ে দিব, আর ছোট মেয়ে উঠে গেছে, তার মাঝখানে ওকে দুধও খাইয়ে দিয়েছি, এখনও বিছানায় বসে একটু খেলছে। আর এদিকে দেখো বন্ধুরা চালটাও ঢালা হয়নি এখনও, তো আজকে ভাবছি ঘরটা পরিষ্কার করে একদম চালটা ঢেলেই নিব। তো বন্ধুরা কি বলবো, কারেন্টটা একটু পরেই চলে যাবে, তো তোমাদের সঙ্গে সেই রকম কোনো কিছুই আমি শেয়ার করতে পারলাম না বন্ধুরা আজকে ভিডিওটার মধ্যে। তো আজকের ভিডিওটি খুবই ছোট হয়ে গেল, তো আমি ভাবিনি যে আমি ভেবেছি যে সারাদিনে একটু একটু কাজ করে তারপরে যেটুক করব ঘর পরিষ্কার সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কি করা যায়, মানে এখানে ঠান্ডার দিনে খুব কারেন্ট যায় বন্ধুরা, আর কারেন্ট গেলে সহসা আসেও না, যেহেতু মানে এত ঠান্ডার মধ্যে প্রত্যেকটা ঘরেই এটা সেটা চালিয়ে রাখে হিটার হাবিজাবিগুলো আর কি, সে কারণে লোড নিতে পারে না না, কারেন্ট গেলে 1-1.5 ঘন্টা কোনো সময় 2 ঘন্টা এরকমই থাকে। তো দেখো বন্ধুরা এই যে আমি এখন দরজার পর্দাটা চেঞ্জ করছি আর কি, আর এই দরজার পর্দাটা চেঞ্জ করা হলেই কারেন্টটা চলে যাবে। তারপরে যেহেতু আমি ঘরের সব কিছু মানে ছড়িয়ে ছিটিয়ে নিয়েছিলাম বন্ধুরা, তারপরে আমি অন্ধকারেই কাজগুলো করি। তো এতটুকু অবধি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম এই আলোর মধ্যে, তারপরে আমার ঘরটা অন্ধকার হয়ে যাবে।
তো যাই হোক, তোমাদের সঙ্গে তারপরে আর কিছু শেয়ার করতে পারলাম না। তো বন্ধুরা, আবারও চলে এলাম কারেন্ট আসার পরে, এখন 11:30 বাজে। তো দেখো, তখন তো মানে আমি জানলার পর্দাটা চেঞ্জ করে নিয়েছি, দেখিয়েছি তো। আর এই দেখো, আমি ঘরটা একটু এই জায়গার জিনিস ওই জায়গায় রেখেছি, এখানে ড্রয়ারটা রেখে, ঝুড়িটা রেখে, তারপরে এই ফিল্টারটা রেখেছিলাম বন্ধুরা। আর এইখানে দেখো, এই যে ডাব্বাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখানের বেডশিটটাও চেঞ্জ করেছি, এই জায়গাটাও এই শোকেসটার উপর পরিষ্কার করেছি, এই শোকেসটার আর কি ভেতরটাও একটু পরিষ্কার করে কোনো রকম একটু গুছিয়েছি। তবে এটা আমার বড় ছোট মেয়ে আর কি গুছিয়ে রাখতে দেয় না, তো এখন সবাই শুয়েও পড়েছে বন্ধুরা। আর ভিডিওটি আমি বড় করছি না, আর সামনেও আসছি না বন্ধুরা। তো দেখো, আমার বর অলরেডি ঘুমিয়ে পড়েছে আর ছোট মেয়েটা দুধ খাচ্ছে, আর এই কোনাটাও একটু পরিষ্কার করে নিয়েছি, আর কাপড়গুলো দেখো উপরে গুছিয়ে রেখেছি, নালে নোংরা হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই এন্ড করছি। তো কি বলবো, কিছু শেয়ার তো করতে পারলাম না বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।